আমরা যদি গুগলে গিয়ে লিখি যে ইমেজ টু ভেক্টর কনভার্টার ফ্রি, তাহলে এরকম কিছু ওয়েবসাইটের নাম আসবে। হ্যাঁ, এরকম ওয়েবসাইটের নাম আসবে। তো এগুলো দিয়ে আমরা একটা ইমেজকে এআই বা ইপিএস ভেক্টরে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তো আমি এগুলো ওপেন করে রাখছি। যেমন সবচেয়ে পপুলার বা একটা জনপ্রিয় ওয়েবসাইট, ঠিক আছে, এটার নাম হচ্ছে ভ্যাক্টরাইজার ডট এআই। তারপর আছে এখানেও এটা এটা দিয়েও করা যায়, স্টুডিও ডট ক্রিয়েটিভ ফেব্রিকা ডট কম। তারপর এখানে আরও আছে ভ্যাক্টর ম্যাজিক ডট কম। তারপর এখানে আছে ভ্যাক্টরাইজার ডট আইও। তারপর এখানে আছে কনভার্ট আইও ডট কো, এরকম আছে। হ্যাঁ, তো আমি যদি এখানে কোনো একটা ইমেজকে কী করে দেই, আপলোড দিই, অটোমেটিক ভ্যাক্টরে কনভার্ট হবে। তো সেরকম কয়েকটা আমি ইমেজ এখানে রাখছি। হ্যাঁ, যেমন এখানে একটা সিলহুটি ইমেজ, এখানে একটা কালারফুল ইমেজ, আর এখানে একটা অরিজিনাল ইমেজ। তো আমি কালারফুলটা দেখাই, এই যে এটা এটা দিয়ে দেখাচ্ছি। তো এই ইমেজটাকে আমি এখানে আপলোড করে দিব। এই যে ড্র্যাগ ইমেজ হেয়ার টু বিগিন, এখানে ক্লিক দিব, আর এই যে ইমেজটাকে আমি এখন আপলোড করে দিব। অটোমেটিক কী হবে, এটা ভ্যাক্টরে কনভার্ট হয়ে যাবে। আমি এখানে ক্লিক দিলাম, এই ওয়েবসাইটে গেলাম, এই যে এখান থেকে এই যে পিক ইমেজ টু ভ্যাক্টরাইজ, এখানে আগে ইমেজটা নিতে হবে। এখানে ক্লিক করি, ক্লিক করে ইমেজটা নেই, দেখি কোনটা ভালো হয় আর কি, যেটাতে ভালো হবে। তবে এটা আমি ইউজ করি, তো এটা বেটার রেজাল্ট দেয় আর কি। হ্যাঁ, এখানেও দিলাম, তারপরে এই ওয়েবসাইটে যাই, এখানে ভি দিছি। হ্যাঁ, এখানে হয়ে গেছে। আবার এখানে যাই, আপলোড ইমেজ, এটা দেই। হ্যাঁ, তাহলে এটাও হবে, এই ইমেজ ভ্যাক্টরাইজার। আবার এখানে দেই এই যে ফাইল, এখান থেকে এটা দিলাম, ঠিক আছে, এই যে কনভার্ট। আচ্ছা, কনভার্ট কী কনভার্ট করবো, চুজ আউটপুট। এখন আউটপুটটা আমার লাগবে হচ্ছে কি, ভ্যাক্টর, ভ্যাক্টর থেকে আমার এআই না ইপিএস, আমি ইপিএস দিলাম, ঠিক আছে, দিয়ে কনভার্টে ক্লিক দিলাম। এটা আপলোডিং হচ্ছে, মানে কাজ হচ্ছে এখানেও। আচ্ছা, এখানে দেখি এখানে কী বলছে। আচ্ছা, এখানে আমি আবার আপলোড দিই, এই যে আপলোড ইমেজ, এখানে ক্লিক দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমি ড্রপ করেও নিয়ে আসতে পারি। তারপর এখানে এখানে তো কাজ হয়ে গেছে, এখানে দেখি এই যে এখানেও কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন এগুলো ডাউনলোড করতে হবে। আমি প্রথমটা দিয়ে দেখাচ্ছি, এটা এই যে ডাউনলোড করবো, এই যে এখন আমি যদি জুম করে দেখাই, তাহলে এটা কিন্তু ফেটে ফেটে যাচ্ছে, এই যে ঘোলা ঘোলা দেখাচ্ছে। আর এটা কি একদম নিখুঁত, মানে এটা হচ্ছে ভ্যাক্টর, ভ্যাক্টর যত জুম করি না কেন ফাটে যাবে না, ঠিক আছে। এখন আমি ডাউনলোডে ক্লিক দিলাম, এই যে ডাউনলোডে ক্লিক দিলে এরকম অপশন আসবে। হ্যাঁ, আমি এসভিজি চাচ্ছি না, ইপিএস চাচ্ছি, তো আমার ইপিএস লাগবে, যেহেতু ভ্যাক্টর চাই, তো ইপিএস এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে নিচে এসে ডাউনলোড, এই যে ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে এসে এই যে এটা রেজাল্ট দিবে কেবল, এটা হচ্ছে আর কি। আচ্ছা, তবুও আমরা ডাউনলোড ভ্যাক্টরে ক্লিক দিয়ে দেখি হচ্ছে কি না। আচ্ছা, একটাই দেখাচ্ছি। হ্যাঁ, এরকম করে এগুলো কাজ করে। এখানেও যেমন হয়েছে, এখান থেকে ডাউনলোড করতে পারবো, এটা হচ্ছে কাজ। আর এখানে এই যে ডাউনলোড, তো আমি প্রথমটা দিয়ে দেখাচ্ছি। এখন আমি কোথায় যাবো, ডাউনলোডে, এই যে ডাউনলোডে গেলাম, এই যে ইপিএস পাইছি, ওকে, এই ইপিএস পাইছি। এখন এটাকে ওপেন করব কোথায়, আমার এআই বা ইলুস্ট্রেটরে। তাহলে এখান থেকে ওপেন করব, ওপেন করে আমি এখন চলে যাব ডাউনলোডে, এই যে ইপিএস, ঠিক আছে, এই যে হয়ে গেছে কিন্তু কাজ, ঠিক আছে। ছবিটাকে এখন একটু সরাই নেই, এখান থেকে একটু ছোটো করি। হ্যাঁ, বা এটাকে টানে নিয়ে এসে এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন এখানে যাই, এটা কিন্তু ভ্যাক্টর হয়ে গেছে, ওকে। এখন আমি এটাকে কি করব, এখান থেকে আনগ্রুপ করব, আনগ্রুপ করে এই যে হোয়াইটটাকে আউট করে দিব, এই যে হোয়াইটটাকে আউট করে দিলাম। হ্যাঁ, এই যে এটা আউট করে দিলাম, মানে যেগুলো যেগুলো আমার প্রয়োজন নাই বা এক্সট্রা অংশ, সেগুলোকে আউট করে দিলাম। হ্যাঁ, তো এখানে একটু সমস্যা হয়েছে, কী সমস্যা, এক্সট্রা কিছু অংশ চলে আসছে, এই যে এগুলোকে আউট করা যায়। হ্যাঁ, আমি এর আগে হয়তো দেখিয়েছিলাম কোনো ভিডিওতে, কন্ট্রোল জি দিলাম, গ্রুপ করলাম। হ্যাঁ,
এই যে এখানে ক্লিক দিব, হ্যাঁ ওকে, এটাকে সিলেক্ট করলাম, গ্রুপ করা আছে। হ্যাঁ এখন এই স্ট্রোকটা উপরে থাকবে, এখানে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিব, হ্যাঁ এই চলে গেল, ঠিক আছে, নাই আর আছে, একদম ফ্রেশ হয়েছে। এই যে এখন আমি এটাকে ধরে, এরকম করে ধরে আমি যদি চলে যাই কোথায়, লাইভ পেন্ট বাকেট টুলে, আমি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে যদি আমি সোয়াস প্যালেটটাকে নিয়ে আসি, এই যে ধরো যে আমি এখান থেকে একটা অন্য কালার দিব, ধরো যে সবুজ কালারে হইলো, এখান থেকে এটা দিলাম, তো এটা তো আর এটা কালার হয় না, আমি রেড কালারটাই দেই, রেড কালারটাই বেটার, এই কালার দিলাম, এখানে এই কালার দিলাম, তারপর নিচে এসে এটাতে এই কালার দিলাম, এখানে এই কালার দিলাম, তারপর এই যে এখানে একটু কালারটা চেঞ্জ করে দিই, হ্যাঁ এখানে দিতে পারি, হ্যাঁ তাহলে এই যে চেঞ্জ হয়ে গেল। ওকে তাহলে আমরা এইভাবে ইমেজকে এই ওয়েবসাইটের দ্বারায় ভেক্টরে কনভার্ট করতে পারবো, ঠিক আছে। তো আপনারা এই ওয়েবসাইটটাই বেশি ইউজ করবেন, ভেক্টরাইজার ডট এআই, এটা দিয়ে মানে ভালো একটা রেজাল্ট আসে। এই যে এটা এই রেজাল্টটা যেমন একদম কিন্তু ফ্রেশ হয়েছে, আমি যদি একটু ইমেজটা নিয়ে জাস্টিফাই করি যে কেমন হয়েছে একটু যদি দেখি, তাহলে আমার ডেস্কটপে যাই, আমার এই যে ইমেজটা, ঠিক আছে, আচ্ছা এই যে এখানে গেলাম, এই যে তাহলে এই ইমেজ, ঠিক আছে, এটা কিন্তু ঘোলা হবে, যত আমি জুম করব ঘোলা দেখাবে, মানে পিক্সেল বের হবে আর কি, হ্যাঁ। আর এটা আমার যতই জুম করি না কেন ফাটবে না, আমরা ইচ্ছা মতো এটাকে এখন কাস্টমাইজ করতে পারবো। তাহলে এভাবে ক্লায়েন্ট যখন আমাদের কোনো লোগো বা এরকম কোনো পিকচার কিন্তু দিতে পারে, যখন দিবে পিকচারগুলোকে কি করতে হবে, আমাদের ইমেজ থেকে ভ্যাক্টরে কনভার্ট করতে হবে। তো ইমেজ থেকে ভ্যাক্টরে দুইভাবে কনভার্ট করা যায়, একটা হচ্ছে এই যে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর দ্বারা, এই যে এখানে উইন্ডো থেকে ইমেজ ট্রেস, এখান থেকেও করা যাবে, আবার এই যে ওয়েবসাইটের মাধ্যমে যে দেখাইলাম এভাবেও করা যাবে। এখন যার যেটা সুবিধা মনে হয় সে সেখান থেকে করবে, তবে এখান থেকে ইমেজ ট্রেস করাটা বেটার, মানে এ অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমরা যদি ইমেজ ট্রেস করি তাহলে ভালো ফলাফল পাবো, আমাদের এটাকে কাস্টমাইজ করে নিতে পারবো সুন্দর করে, হ্যাঁ যদি আমাদের ধরেন পাথগুলো ঠিক না থাকে সেগুলোকে একটু কন্ট্রোল করতে পারবো, নয়েজকে কন্ট্রোল করতে পারবো, তারপর আমাদের যে কর্নারগুলো আছে এই কর্নারগুলোকে কাস্টমাইজ করতে পারবো, এগুলো পারবো আর কি, হ্যাঁ। কিন্তু আমাদের এই যে ওয়েবসাইট কিন্তু একবারে দিয়ে দিবে ও রেজাল্ট, ও যেভাবে দিবে সেভাবে আমাদেরকে রাখতে হবে, হ্যাঁ। তো দুইভাবে শিখতে হবে, ঠিক আছে, দুইভাবে শিখতে হবে আমাদের কাজটা। আচ্ছা তো আজকের ক্লাস কিন্তু এই পর্যন্তই ছিল, সবাই এটা সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, ওকে।